বর্ষাকালে ওল কচু বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যায়। এই সময় ওলের এবং কচুর বিভিন্ন পদ আমরা রান্না করি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নিরামিষ একটি রেসিপি, ওলের ডালনা। ওয়েলকাম টু মাই চ্যানেল ইন্ডিয়ান ফুড অ্যান্ড রেসিপি। এই রেসিপিটা রুটি ভাত সবার সাথেই খাওয়া যায়। তো দেখে নেওয়া যাক রেসিপিটা। প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। আমি এবার 2 থেকে 2.5 টেবিল স্পুন তেল দিয়ে দিচ্ছি। তেলটা বেশ ভালো গরম হলে প্রথমে আমি ডুমো করে কেটে রাখা 2টো আলু ভেজে নেব। বেশ লাল লাল করেই আলুগুলোকে ভাজতে হবে। আলুগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এবার আরে একটু তেল দিয়ে আমি তাতে গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দেব। ফোড়নটা যখন একটু ভাজা হবে তখন আমি এতে অল্প পরিমাণে একটু হিং দেব। হিংটা দেওয়ার পর আমি এতে 1.5 চামচ পরিমাণ মতো আদা বাটা দিচ্ছি। আদা বাটাটা দিয়ে একটু নেড়েচেড়ে সামান্য ভেজে নেব। ভেজে নেওয়ার পর এতে আমি গুঁড়ো মশলা কিছু অ্যাড করছি। হলুদ গুঁড়ো দিচ্ছি 1.5 চামচ, জিরে গুঁড়ো দিচ্ছি 1.5 চামচ, ধনে গুঁড়োও দিচ্ছি 1.5 চামচ। মশলাগুলো দিয়ে আমি এবার মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে তেলে একটু কষানোর পর আমি এতে কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম, এটা কালারের জন্য দিয়েছি। মশলাটা খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এতে ভেজে রাখা আলু আর আগে থেকে সেদ্ধ করে রাখা ওলটা দিয়ে দিলাম। খুব ভালো করে আমি আলু আর ওলের সাথে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি। এবার আমি পরিমাণ মতন লবণ আর চিনি অ্যাড করে দেব। চিনি আর লবণটা যে যার স্বাদ অনুযায়ী দেবেন। সবটা দিয়ে আবারও আমি মিশিয়ে নেব 2-3 মিনিট ধরে। গ্যাসের আঁচটা মিডিয়াম টু লোয়ের দিকেই থাকবে। এবার আমি জল দিয়ে দিচ্ছি। খুব বেশি জল আমি দেব না, সামান্য পরিমাণেই জল আমি এখানে অ্যাড করছি। এই তরকারিটা খুব তো ঝোল হয় না, একটু গা মাখা মাখা হয়। জলটা দিয়ে যখন ফুটতে শুরু করবে তখন আমি এটা ঢাকা দিয়ে দেব যতক্ষণ না আলুটা সেদ্ধ হচ্ছে। ওল আমার আগে থেকে সেদ্ধ করাই আছে। এই দেখুন ঢাকাটা আমি খুলে নিলাম। 3-4 মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। ভালো করে নেড়ে নিয়ে আমি দেখে নেব আলুগুলো আমার সেদ্ধ হয়েছে কি না। আলুটা আমার সেদ্ধ হয়ে গিয়েছে। এবার উপর থেকে সামান্য ঘি আর গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে আজকের রেসিপি, নিরামিষ ওলের ডালনা। এই রান্নাটা কেমন হলো অবশ্যই লিখে জানাবেন কমেন্ট বক্সে, শেয়ার করবেন বন্ধুবান্ধবদের সাথে। সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এই ওলের ডালনা রুটি ভাত সবার সাথেই খেতে ভালো লাগে। গরম মশলা আর ঘিটা ছড়িয়ে আমি একটু ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে রাখার পর আমি একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজ এই পর্যন্তই, কাল আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে আসব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।